ওইটা আবার কোন চিপায় দিয়ে আঁকাচ্ছে বার ওইটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও একটা আর্ট ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন উনি আঁকানো শুরু করে দিয়েছে, আর এই দিক দিয়ে সবুজ সবুজ দিয়ে অনেক কি একটা আঁকাচ্ছে। তারপর এদিকে পাতা বেরোচ্ছে, গাছপালা এখানে পাতা ঝুলে ঝুলে বেরোচ্ছে, আর এদিক দিয়ে কোন চিপা চিপা দিয়ে কি দিচ্ছে এগুলো। তারপরে নিচ দিয়ে বেগুনি কালারের একটা বর্ডার দিচ্ছে নাকি। তো এইদিক দিয়ে আবার হলুদ কালার ব্রাউন কালার, আর এদিক দিয়ে একটা ঘর আঁকাচ্ছে। তো এদিক দিয়ে আঁকাচ্ছে এটা একটা, ওরে আল্লাহ এটা আবার কি হয়ে গেল, একটা করতে করতে আবার আরেকটা চলে আসলো। এখানে আবার আই কীরা নীল কালারের দিচ্ছে, তারপরে এখানে আবার আরেক কালার দিচ্ছে। এটা আবার বড় একটা চেয়ার না টেবিল। এইখানে আবার জানলার উপর দিয়ে আবার সবুজ সবুজ কি কই ব্রাউন ব্রাউন কালার। এটা আবার দরজা, এখানে আবার একটা টবের এখানে নিচে দিয়ে আবার নীল, ওইটা আবার কোন চিপায় দিয়ে আঁকাচ্ছে বার ওইটা। এটা একটা গ্লাস, টেবিলের নিচ দিয়ে আবার কালার করলো। এখানে আবার একটা টপ নাকি এটা, এটা আবার আর একটা বড় একটা টপ, এত বড় টপ। ওই ইসের ভিতর দিয়ে আবার আরেকটা গাছ, নিচেও গাছ, দরজার পাশেও গাছ, খালি গাছ আর গাছ, টেবিলের উপরেও গাছ, এখানেও গাছ, এটা টবই আসলে একটা। তারপরে এটার ওখানেও এটা আবার আয়নার কালার, এটা এখন বরাট করতেছে কলম দিয়ে, সব ফুলের উপর দিয়ে, পাতার উপর দিয়ে, সব কিছুর উপর দিয়ে কালো কালারের কলম দিয়ে বরাট চলছে। জানলার এই পাশ দিয়েও বরাট দিতেছে সবগুলো যেন সুন্দর লাগে। চেয়ারগুলো দিচ্ছে যেন আরও সুন্দর হয়ে যায়। সবগুলোর উপর এরকমই করবে। এখন ডানটির উপর ভিতর দিয়ে নিচের দিয়ে উপর দিয়ে ডানে বামে সবই জায়গায় বরাট করতেছে। আর এইখানে এই টপটাই মুখে বাকি আছে, আর ওই পাশে একটা বড় টপ। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আঁকা শেষ হয়ে গেল। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব।